আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লা আল ফিকুল ময়াসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত আজকে আমরা শিখব ইনশাল্লাহ তালাহ মাল্লাহ হাকুব তাকাদ্দুমি ফিল ইমামতি অর্থাৎ মান মানে কার রয়েছে লাহু মান মানে কে ওই ব্যক্তি লাহু যার জন্য রয়েছে হাকুব তাকাদ্দুমি অর্থাৎ তাকাদ্দম মানে অগ্রবর্তী করা আগে পাঠানো আগে যাওয়ার হাক রয়েছে কার ফিল ইমামাতি ইমামতের ক্ষেত্রে তো পুরোটার অর্থ হচ্ছে যে ইমামতির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত কে হবে মাল্লাহ হাক কোন তাকাদ্দমি কার রয়েছে অগ্রবর্তী হওয়ার হক অগ্রবর্তী হওয়ার অধিকার অর্থাৎ অগ্রাধিকার ফিল ইমামাতি ইমামতের ক্ষেত্রে আর সুলতানু ওয়া নাই বহু আহাক কবিল ইমামাতি হাক্কন থেকে আহাক্ক এটা ইসমে তাফজিল আর সুলতানু ও না ইবহু সুলতান মানে বাদশাহ ও না ইবহু এবং তার নায়ক অর্থাৎ তার স্থলাভিষিক্ত কেউ একজন বাদশাহ এবং বাদশার স্থলাভিষিক্ত কেউ আহাক্কবিল ইমামাতি ইমামতির সবচেয়েতে অধিক যোগ্য অগ্রাধিকার যোগ্য সবচেয়ে বেশি অধিক হকদার আর সুলতানু ও না ইবহু আহাক্ক কবিল ইমামাতি বাদশাহ এবং বাদশার স্থলাভিষিক্ত কোনো ব্যক্তি সেই এই তারাই হচ্ছেন আহাকপবিল কবিল ইমামত ইমামতের সবচেয়ে বেশি হকদার সবচেয়ে বেশি তারা যোগ্য আল ইমামুল মুওয়াজ জফু ফিল ফি মাসজিদিন কোনো একটা মসজিদে যে ইমাম আছে সার্বক্ষণিক ইমান অর্থাৎ বেতনভোগী বেতনভুক্ত ইমাম নির্দিষ্ট ইমাম রয়েছে আল ইমামুল মুওয়াজ জফু নির্দিষ্ট যে ইমাম বেতন যে ইমাম আছে ফি মসজিদীন কোনো একটা মসজিদের তো আহাক্ক বিল ইমামাতি ফি দা লিক মসজিদ তাহলে তিনিই হলেন আহাক্ক অধিক হকদার অধিক যোগ্য বিল ইমামাতি ইমামাতির ক্ষেত্রে ফি দা লিক মসজিদে ওই মসজিদের ওই মসজিদে ইমামতির ক্ষেত্রে তিনি অধিক হকদার খস সাতান খাসভাবে বিশেষভাবে সাহেবুল মানজিলি সাহেবুল মানজিল বাড়ির যে মালিক বাড়ির মালিক গৃহের কর্তা আহাক্কো বিল ইমামতি ইমামতের অধিক হকদার ইমামতের অধিক যোগ্য ইদা কান ইয়াসলিল ইমামাতি যখন তিনি হন ইমামতের ক্ষেত্রে সঠিক অর্থাৎ ইমামতের যোগ্য যোগ্যতা যিনি রাখেন কাহানা ইয়াসল ইলি ইমামতের ক্ষেত্রে যার যোগ্যতা রয়েছে তিনি বেশি হকদার ইমামতি করার বাড়িতে বাড়ির ক্ষেত্রে উকি মাতিল জামায়ত ফি মাংজিলিহি এবং যখন উকিমাতিল মাতিল জামায়ত ফি মাংজিলিহি যখন জামায়াত অনুষ্ঠিত হয় ফি মাংজিলিহি তার বাড়িতে তার গৃহেই তার বাড়িতেই জামাত অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বাড়ির যে মালিক তিনি অধিক হকদার ইমামতির ক্ষেত্রে শর্ত হচ্ছে যে ঈদা কানা ইয়সলুহুল ইমামতে তিনি ইমামতের শর্ত থাকতে হবে ইমামতের ক্ষেত্রে তার যোগ্যতা থাকতে হবে ফাইল্লাম ইয়াকুন ফিল হাদা আর সুলতানও সুতরাং যে কোনো জায়গায় যদি উপস্থিত ব্যক্তিদের মধ্যে ফাইল্লাম ইয়াকুন মানে যদি না হয় ফিল হা উপস্থিত ব্যক্তিদের মধ্যে আর সুলতান সুলতান যদি না হয় সুলতান যদি না থাকে অর্থাৎ বাদশাহ যদি না থাকে আও না ইবু অথবা তার যদি কোনো নায়েব স্থলাভিষিক্ত কেউ না থাকে আফিল ইমামুল মুহাব্দফ অথবা ইমামে মুহাব্দফ যিনি সার্বক্ষণিক ইমাম অর্থাৎ বেতনভোগী ইমাম তিনি যদি তিনিও যদি না থাকেন আউ সোহাহেবুল মানজসিলি অথবা গৃহে নামাজের জন্য একত্রিত হয়েছে সেই গৃহের মালিকও নাই তো এরকম ক্ষেত্র যদি হয় এক দুই তিন চার চার রকমের মধ্যে কেউই নাই তাহলে সেক্ষেত্রে কি হবে ফা ফাউলআ নাসিবিল ইমামাদি তাহলে ইমামতির ক্ষেত্রে সবচেয়ে অধিক হকদার হবেন আলাম হুম বি সলাতি তাদের মধ্যে অর্থাৎ উপস্থিত ব্যক্তিদের মধ্যে আ মোহন তাদের মধ্যে অধিক জ্ঞাত অধিক অবগত আছেন বি আহকামি সলাতি সলাতের আহকাম সমূহ সলাতের বিধিবিধান সমূহ সম্পর্কে অধিক জ্ঞাত আছেন সুই হাতানোয়া ফাসাদান। এগুলোর মধ্যে সুই হাতানোয়া ফাসাদান অর্থাৎ সলাদ সহি হওয়া এবং সলাত ফাসেদ হওয়ার ক্ষেত্রে যত আহকাম আছে এই মাসলামা সেলগুলো যিনি সবচেয়ে বেশি জানেন তিনি অধিক হকদার আগের চার ব্যক্তি না থাকলে এরপরে হকদারকে সুম্মাল আকসারুল ও আল্লিলকুর আনি মা আল এলমি এরপরে হকদার যেরকম যদি দুই রকম দুইজন ব্যক্তি পাওয়া যায় দুইজনই অনেক মাসলাম মাসায় জানেন তো এরপরে হক অথবা মাসলা মাসাইল জানা কেউ নাই কিন্তু তারপরে হকদারকে সুম্মাল আকসারুল হেফজ আল্লিলকুর আনি মা আল এলমি এলেম সহকারে মা আল এলমি বি আহকামি সলাতি সলাতের আহকাম সমূহের এলেম যার কাছে আছে সে এলএমের সাথে সাথে আল আকসারু হে হেফতল কোরআনি কুরআনের অধিকাং অধিক যার মুখস্থ আছে কোরআনের সবচেয়ে বেশি যার আয়াত মুখস্থ আছে অর্থাৎ দুইজন সমান হয়ে গেছেন দুইজনে আহকাম সলাতের আহকাম জানেন তার মধ্যে যে বেশি অধিক কোরআন যার আছে সে হচ্ছে অধিক হকদার অধিক যোগ্য সুম্মাল আউরাউ অতঃপর অধিক হকদার হচ্ছে সবচেয়ে বেশি যিনি পরহেজগার ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার সুম্মাল আউ যার মধ্যে ওরা এই গুণটা আছে অধিক পরিমাণে অর্থাৎ সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে বেশি খোদা বেরু যিনি সুম্মাল একবারও সিন্নান এরপরে ইমামতির হকদার হচ্ছে একবারও সিন্নান বয়সের দিক থেকে সবচেয়ে বেশি যার রয়েছে যার যে আছে সবচেয়ে বেশি বয়স্ক যিনি তিনি ইমামতির সর্বাধিক যুগ অধিকার হবেন এর পরে ফা ইনিস মানিক ত্যা রাহুল কৌমো ফা ইনিস সুতরাং যদি সমান হয়ে যায় উপরোক্ত সব গুণাবলীতে সবাই যদি সমান হয়ে যায় বা কয়েকজন ব্যক্তি যদি সমান হয়ে যায় বিহীন তখন তাদের সলাত আদায় করবেন মানিক রাহুল কৌমো অর্থাৎ উপস্থিত মুসল্লিগণ যাকে এখতেয়ার করবে যাকে নির্বাচন করবে ইমাম হিসাবে সেই তখন নামাজ পড়াবে সেই তখন সলাদ আদায় করবে সবাইকে নিয়ে সল্লা বিহীম মানে হচ্ছে ইমামতি করে নামাজ আদায় করা সল্লা বিহীম এখানে নামাজ পড়ানো তিনি তখন নামাজ পড়াবেন ফা ইনিখ তালাফাল কৌমু ফা ইনিখ তালাফাল কৌমু এরপরে যদি উপস্থিত লোকদের মধ্যে আল কম বলতে যেই উপস্থিত লোকদের মধ্যে যারা আছে তারা যদি ইখতলাফ করে মতবিরোধ করে ইমামতি নিয়ে সল্লাবিহীন তাহলে তাদের সলাত আদায় করবেন তাদের তাদেরকে সলাদ পড়াবেন নামাজ পড়াবেন মানিক তা রাহুল একসারুনা যাদেরকে যেই ব্যক্তিটাকে অধিক মানুষ বাছাই করে যে ব্যক্তিটাকে অধিক লোক উপস্থিত লোকদের মতো অধিক লোক অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ লোক যাকে মনোনীত করবে যাকে একটিয়ার করবে বাছাই করবে তিনি পড়াবেন ওয়া এন কদ্দাম ও গয়রল আউলা আর যদি তারা অর্থাৎ উপস্থিত লোকেরা যদি আগে বাড়িয়ে দেয় অর্থাৎ ইমামতি করার জন্য এমন লোককে সামনে বাড়িয়ে দেয় গয়রল আউলা যিনি আওলা নন যিনি সর্বাধিক ইমামের ইমামতির যোগ্য নন অর্থাৎ অযোগ্য লোক যিনি অযোগ্য লোককে যদি সামনে বাড়িয়ে দেয় কমের লোকেরা উপস্থিত লোকেরা যদি অযোগ্য লোককে সামনে বাড়িয়ে দেয় ইমামতির জন্য ফাকদ আসা ও তাহলে তারা সকলেই গুণাগার হবে সকলে বলতে যারা বাড়িয়ে দেবে সামনে যারা সামনে বাড়িয়ে দেবে তারা গুণাগার হবে ওয়াইন কদ্দাম ও আউলা যদি তারা সামনে বাড়িয়ে দেয় অর্থাৎ তারা সবাই হতে পারে বা তাদের মধ্যে কিছু লোক যদি সামনে বাড়িয়ে দেয় গয়েরল আওলা অর্থাৎ যিনি অযোগ্য লোক সব সর্বাধিক উপযুক্ত ব্যক্তি নন অযোগ্য ব্যক্তিকে সামনে যদি বাড়িয়ে দেয় ফাকত আসা উ তাহলে তারা অর্থাৎ যারা মনোনয়ন করবেন সামনে বাড়িয়ে দেবেন ইমামতি করার জন্য নির্দিষ্ট করবেন সামনে দিবেন গয়রাল আওলাকে অযোগ্য ব্যক্তিকে তারা আসাউ তারা কি হবে গুণাগার হবে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ওয়া আখিরুদ্দ আউানা আল আলহামদুলিল্লাহি রাবিলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি